Hello viewers, this is Sai Majat and you're watching my channel Realistic Facts. আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে দ্রুত পদ্ধতিতে গুণ করা পসিবল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা যায় যে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো সেই ক্ষেত্রে আমরা এই দ্রুত গুণন পদ্ধতিতে খুব তাড়াতাড়ি আমরা বড় বড় ক্যালকুলেশন করে ফেলতে পারি। সো প্রথমে আমি একটি সহজ গুণ দিয়ে শুরু করছি। আমরা সকলেই জানি 7 এবং 8 গুণ করলে 56 হয়। ঠিক এই সহজ গুণটি আমি সেই দ্রুত গুণন পদ্ধতিতে দেখিয়ে দিব। সো আমি লিখে নিচ্ছি 7 এবং 8। এখন আমরা 7 এবং 8 এর বেস সংখ্যা ধরে নিব এবং 7 ও 8 এর বেস সংখ্যা বলতে বুঝাচ্ছি এর খুব কাছাকাছি একটি সংখ্যা ধরে নিব। ধরি কাছাকাছি একটি সংখ্যা 10। এখন আমরা এই 7 এবং 8 থেকে এই 10 বিয়োগ দিব। 7 থেকে 10 বিয়োগ দিলে থাকে হলো -3 এবং 8 থেকে 10 বাদ দিলে থাকে হলো -2। সো এখানে আমরা লিখব -3 এবং এখানে লিখব -2। এখন আমরা এই কোণাকোণি যোগ করব এবং দুটি যোগ করলে সেম সংখ্যাই আসে। 8 থেকে 3 বাদ দিলে থাকে হলো 5। সেম ভাবে দেখুন 7 থেকে 2 বাদ দিলে থাকে 5, যেকোনো একটি করলেই হবে। এখন আমরা এই দুটি সংখ্যা গুণ করব, তাহলে 3 এবং 2 গুণ করলে হয় হলো 6 এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। সো এখানে লিখব আমরা 6। সো এই সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 56। বোঝার সুবিধার জন্য আমি আরেকটি সংখ্যা করে দেখাচ্ছি। ধরুন 12 এবং 13। এই 12 এবং 13-র কাছাকাছি একটি বেশ সংখ্যা ধরে নিচ্ছি 10। এখন আমরা এই 12 থেকে 10 বিয়োগ দিব থাকে হলো +2 এবং 13 থেকে 10 বিয়োগ দিলে থাকে +3। তাহলে হয় এখানে লিখব +2 +3। এখন আমরা এই কোণাকোণি এটি যোগ করব, তাহলে হয় হলো 13-এর সাথে 2 যোগ করলে 15 এবং এই কোণাকোণি যোগ করলেও সেম সংখ্যাই আসে। এখন আমরা এই দুটি সংখ্যা গুণ করব, তাহলে 3 দুগুণা হয় 6 এবং প্লাসে প্লাসে প্লাস। সো আমরা এই দুটি সংখ্যা গুণ করলে পাবো 156। আমি আরেকটি বড় সংখ্যা গুণ করে দেখাচ্ছি। ধরুন 98 এবং 99। নর্মাল পদ্ধতিতে এটি গুণ করতে অনেক সময় লাগে। সো এই দুটি সংখ্যার কাছাকাছি একটি বেশ সংখ্যা আমরা ধরে নিচ্ছি 100। এখন আমরা 98 থেকে 100 বিয়োগ করলে আমাদের থাকে হলো -2 এবং 99 থেকে 100 বিয়োগ করলে থাকে হলো -1। সো এখন যদি আমরা আরআরই যোগ করি, অর্থাৎ 99 থেকে 2 মাইনাস করলে, সো আমরা লিখতে পারি 97। অথবা এভাবে আরআরই যোগ করলেও আমরা সেম সংখ্যাই পাই। এখন ব্যাপারটি হচ্ছে এই দুটি আমরা গুণ করব, তাহলে 2×2 হবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যতগুলো বেস ধরব এবং আমাদের বেসের সাথে যতগুলো শূন্য থাকবে ঠিক ততগুলোই আমরা এখানে সংখ্যা নেব। অর্থাৎ 2×2 থাকলে এখানে যেহেতু দুটি শূন্য রয়েছে তাই আমরা এখানে আরেকটি শূন্য দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। ঠিক একইভাবে আমি আরেকটি গুণ করে দেখাচ্ছি, সেটি হলো 998 এবং 999। এক্ষেত্রে আমরা বেস ধরে নিতে পারি 1000। এখন আমরা এটির থেকে 1000 বিয়োগ করলে থাকে হলো -2 এবং 999 থেকে 1000 বিয়োগ করলে থাকে হলো -1। এখন আমরা আরআর যোগ করলে, অর্থাৎ 999 থেকে -2 করলে 997। এখন আমরা এই দুটি গুণ করব 2×2। এখানে আমরা 2 দিলাম, কিন্তু আমি আগেই বলেছি আমাদের বেসে যতগুলো শূন্য থাকবে ঠিক ততগুলো সংখ্যা আমাদের এটির সাথে গুণ করে নিতে হবে, যেহেতু আমরা 2 পেয়েছি এবং তার জন্য তার আগে দুটি শূন্য দিতে হবে। সো আমাদের অ্যান্সার হলো এটি। এভাবে আপনারা খুব সুন্দর এবং খুব দ্রুত এই নিয়মে গুণ করতে পারেন। দেখতে অনেকটা কঠিন মনে হলেও কয়েকবার প্র্যাকটিস করলে এটি খুব দ্রুতভাবে করা পসিবল। এখন আমি আরও কিছু পদ্ধতি দেখাচ্ছি সেম নিয়মেই গুণগুলো করার জন্য। ধরি আমরা যদি 15 এবং 18 গুণ করতে চাই, আমরা নর্মাল নিয়মে অনেক বেশি সময় লাগতে পারে। এখন আমরা এর কাছাকাছি একটি বেস সংখ্যা ধরে নিব, ধরি বেস হলো 10। এখন আমরা 15 থেকে 10 বিয়োগ করলে থাকছে হলো +5 এবং 18 থেকে 10 বিয়োগ করলে থাকছে হলো +8। সো আমরা এখানে লিখে নিচ্ছি +5 +8। এখন আমরা এই কোণাকোণি যোগ করে নিব,
তাহলে 18 সাথে 5 যোগ করলে আমরা পেয়ে থাকি 23 এবং 5 আর 8 গুণ করলে 40 আমরা সকলেই জানি সো আমরা এখানে শূন্য লিখব এবং আমাদের হাতে থাকবে 4 এবং এই 4টি আমরা এখানে যোগ করে দিব সো আমরা এখন 23 সাথে 4 যোগ করলে আমরা জানি 27 হয় এবং এখানের শূন্যটি আমরা এখানে বসিয়ে দিব তাহলে আমাদের অ্যানসার হলো 270 সো এইভাবেই আমরা খুব দ্রুত এই পদ্ধতিতে গুণ করতে পারি শুধু এখানে 5 আর এবং 8 গুণ করলে 5 আর 40 এবং হাতে যদি 4 পাই তাহলে আমরা এই সংখ্যাটির সাথে যোগ করে দিব শুধু এটাই পার্থক্য এবং এখন আরেকটি পদ্ধতি দেখাচ্ছি সেটি হলো যদি আমাদের 13 এবং 8 গুণ করতে বলা হয় তখন আমরা কি করব এখন সেই ক্ষেত্রে আমরা যদি বেস সংখ্যা ধরে নেই 10 এখন আমরা 13 থেকে 10 বাদ দিলে আমরা পাই হলো প্লাস 3 এবং 8 থেকে 10 বাদ দিলে আমরা পাই হলো মাইনাস 2 এখন যদি আমরা আর আড়ি যোগ করে থাকি তাহলে আমরা পাবো 8 আর 3 যোগ করলে 11 এবং 3 আর 2 গুণ করলে 3 দুগুণা 6 দেখুন যেহেতু আমাদের এখানে একটা শূন্য আছে তাই আমরা এখানে একটাই সংখ্যা বসাবো এখন যেহেতু এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয় তাই আমরা এখানে মাইনাস লিখে নিলাম এবং এখানে একটি বাউন্ডারি কল্পনা করে নিলাম এখন সেক্ষেত্রে আমাদের এখানে এক মাইনাস করতে হবে এবং এখানে আমরা 10 যোগ করব সেক্ষেত্রে দেখা যাবে 11 থেকে 1 মাইনাস করলে 10 এবং 10 আর মাইনাস 6 যোগ করলে আমরা পাই হলো 4 সো 104ই আমাদের অ্যান্সার এখন এই জিনিসটিও আপনাদের কাছে একটু কঠিন মনে হলেও একটু প্র্যাকটিস করলে খুবই ইজি হয়ে যাবে এখন এইখানে যে বিষয়টি হয়েছে সেটি হলো আমরা ছোটোবেলায় শিখেছি যদি আমরা কোনো সংখ্যা বের করি সেখানে আমরা এককের সাথে এক গুণ করি এবং সেটির সাথে দশকের সাথে 10 গুণ করে সেটির সাথে যোগ করে দিই সো সেই পদ্ধতিতে আমরা যদি করে থাকি তাহলে আমরা ঠিক 104 অ্যান্সার পাব সো এই নিয়মটি আমরা সংক্ষেপে এভাবে করেছি এখন আমি সেমভাবেই আরেকটি বড় সংখ্যা করে দেখাচ্ছি ধরুন 103 এবং 98 নর্মাল নিয়মে গুণ করতে অনেক সময় লাগে এখন আমি ধরে নিচ্ছি আমাদের বেস হলো 100 তো তাহলে আমাদের এখানে হয় প্লাস 3 এবং এখানে মাইনাস 2 তো আর আড়ি যোগ করলে আমরা পেয়ে থাকি হলো 101 এবং 3 দুগুণা 6 এবং এখানে আমরা মাইনাস 1 করব যেহেতু আমরা বেস নিয়েছি 100 তাই আমরা এখানে 100 যোগ করব এবং এখানে মাইনাস করলে 100 এবং এখানে আমরা পাই 94 সো এটি আমাদের অ্যান্সার সো সেমভাবেই আরেকটি বড় সংখ্যা আমি করে দেখাচ্ছি সেটি হলো ধরুন 108 এবং 999 সেক্ষেত্রে আমরা 1000 আমরা বেস ধরে নিব সো আমরা এখানে পাই হলো প্লাস 8 এন্ড এখানে পাই মাইনাস 1 এখন আমরা আর আর যোগ করলে পাই হলো 1007 এবং এটি গুণ করলে পাচ্ছি হলো মাইনাস 8 এখন আমরা এখানে মাইনাস 1 করব এবং এখানে আমরা 1000 যোগ করব এখন আমরা 1007 থেকে 1 মাইনাস করলে আমরা পাচ্ছি হলো 1006 এবং এখানে আমরা মাইনাস করলে পাচ্ছি হলো 992 সো এটাই আমাদের অ্যান্সার খুব সহজে করা যাচ্ছে ঠিক এই পদ্ধতিতে খুব সহজেই বড় বড় ক্যালকুলেশন সলভ করা পসিবল দ্রুত গুণ করার আরও অনেক পদ্ধতি রয়েছে এবং এই সব পদ্ধতিগুলো মনে রাখা অনেক টাফ তাই আমি কিছু বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলি দেখিয়ে দিয়েছি গুণ করার আরও কিছু বেসিক পদ্ধতি রয়েছে সেগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব এবং থ্যাংকস ফর ওয়াচিং